সিলিকন দেওয়া হয়, এটা হচ্ছে বিডি রোজে তিন তিন দিন, এটা হচ্ছে মেরেন্ডা দাও। Pelos
ডায়রিয়ার অতিরিক্ত যাতে ওয়াটার ডায়রিয়া একটু বেশি হচ্ছে
যাদের এই অ্যান্টিবায়োটিক দিয়ে কোনো কার্য হয় না, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে ওগুলো দেওয়া লাগে, কমে না ঠিক আছে। তবে হ্যাঁ, ডায়রিয়া যদি কার্য হয়ে যায় এগুলো বন্ধ করে দিতে হবে, ঠিক আছে। দাঁড়াও, কন্টিনিউ করা যাবে, ঠিক আছে। আমি তো দ্রুত যাচ্ছি, আপনাদের তো এগুলো পড়া হয়ে গেছে, রিভিশন ক্লাস, বুঝতে পারছেন তো সব যেটা আমি বলছি? এটা তো পড়া জিনিস, আগে থেকে জানা জিনিস, তাই না? এরপরের টপিক, আপনাদের এর আগে যখন পড়াইছি একদিনে কয়টা করে টপিক পড়াই, প্রথমে যখন ক্লাস এসে একটা করে টপিক পড়িয়েছে এক এক দিনে, হ্যাঁ। আপনাদের রিভিশন ক্লাস হয় তো এরকম? আমার মতো আমি ভেবে নিচ্ছি কিভাবে আমি কিন্তু অত ডিটেইল যাচ্ছি না, আমি তো রিভিশন ক্লাস নিচ্ছি, একটা তো অনেক নিচ্ছি একসাথে। হ্যাঁ, রিভিশন ক্লাস হচ্ছে একটা একটা শিটও পড়ে দেওয়া যায়, আবার একটা শিটের অর্ধেকও পড়ে দেওয়া যায়। তো আপনার তো হয়ে গেছে সব অলরেডি, ইয়া মানে টু টা হয়েছে, প্র্যাকটিস সরি কারণ তো টু টু হয়। তো আমি কি রিভিশন ক্লাস নেবো না টু থেকে কিছু পড়াবো? ভিটামিন, ভিটামিন খেয়ে ভিটামিনটা খাইলে ভালো
মাংস জাতীয় খাবারের তৈলাক্ত গরুর মাংস ভাজি মাংস খেয়ে যদি একটা বিরাটকে খাওয়াই ভালো কাজ করবে। এটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, এটা হচ্ছে ভিটামিন এ, মনে রাখবেন এ বি ই আর কে, এই তিনটা এই চারটা নাম মনে রাখবেন, এ ডি ই কে সংক্ষেপে মনে রাখার জন্য বললাম এ ডি ই কে, এটা এভাবে মনে রাখবেন এ ডি ই কে, তাহলে ফ্যাট সলিউবল ভিটামিন মনে থাকবে। ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই আর হচ্ছে কি ভিটামিন কে, ঠিক আছে, এটা হচ্ছে কি ফ্যাট সলিউবল ভিটামিন, চারটা ভিটামিন ফ্যাট সলিউবল ভিটামিন, আর বাকি যেগুলো সব আছে সবই বলাছি। এইভাবে আপনি সহজে মনে রাখতে পারবেন ফ্যাট সলিউবল ভিটামিন মানে চারটা, এই চারটা এ ডি ই কে, আর বাকি সব হচ্ছে ওয়াটার সলিউবল।
এর সলভে আমি কিন্তু ডিসিশনাল নাম্বার দিতে পারি যে কোনটা হবে কি পাই আমি বলে দিই আমি ভিটামিন বিটা শুনছি পড়ি ভিটামিন বি তো অনেক বড় অনেক অনেক কয়টা ভিটামিন আছে ওইগুলো তো খুব সহজেই হয়ে যাবে বাকি যা করা আছে ভিটামিন বি রকম টাইম বেশি নাই তো কোনো নেই আছে আমি যদি এটা থেকে বলে দিই যে এর অভাবে এইটা হবে এর অভাবে এই রোগটা হবে সাধারণত কোবালামিন আর ফলিক অ্যাসিড এই দুটোর অভাবে হয় মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া
ক্যালসিক অ্যানিমিয়া ক্রনিক অ্যাসিড আর কোবালামিন বি 9 এবং 12 এর অভাবে হবে এটা ওষুধ ভাবলাম কি মোটামুটি আপনাদের শিখে ভিটামিনের কাজ দেওয়া আছে মনে হয়, কোন ভিটামিন কি কাজ করে এবং কিভাবে কাজ করে আমি অত ডিটেইলস পড়ানোর টাইম নেই, শুধু বলে দিচ্ছি কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়। ইনফেকশন কিন্তু ভিটামিন
যাও ভাই একটু ডিজিজ হতে পারে এটা মেন হবে ইনফেকশন দিতে না স্কিন ডিজিজ দিতে হবে আসলে এটা ইনফেকশন না সোরিয়াসিস কিন্তু ইনফেকশন না এটা জাস্ট একটা স্কিন একটা ডিজিজ যেখানে আমাদের চামড়াগুলো উঠে উঠে যায় আর চুলকানি হয় আর চামড়াগুলো উঠে উঠে যায় যাই হোক এই রোগগুলো পাওয়া খুব মুশকিল আর খুব কম আসে সোরিয়াসিসের রোগী খুব কম হয় কিন্তু যাদের হয় তাদের লাইফ টাইম সারা জীবনের জন্য এই রোগ বন্ধ করতে হবে এই রোগের এমন কোনো পার্মানেন্ট চিকিৎসা নেই সোরিয়াসিসের যে এই রোগটা একটা ওষুধ খেলাম ভালো হয়ে গেল তা না এটা সবসময় থাকে শীতের সময় যে চামড়া উঠে এটা কি ওটা আমাদের দিন যেটা সোরিয়াসিস সোরিয়াসিস আচ্ছা যাই হোক লাইফ গাইডেন্স মানে এই ডাক্তার রোগ হয় এই ভিটামিন এর অভাবে ভিটামিন ডি র অভাব ভিটামিন ডি কি কাজ করে জানেন আমাদের যে হাড় বোনস আমাদের হাড় আছে না শরীরে বোনস হাড়গুলোতে ক্যালসিয়াম ক্যালসিয়ামটা কি করে এই হাড়ে ক্যালসিয়ামটা জমায় মানে ক্যালসিয়ামটা অ্যাবজর্বশন হতে সাহায্য করে ক্যালসিয়াম এবং ফসফেট এই দুটি জিনিসটাকে আমাদের মানে বোনসে জমা বোনসে এটা অ্যাবজর্বশনে শোষণ করতে সাহায্য করে বিশেষ করে ক্যালসিয়ামটাকে ভিটামিন ডি এর কাজ হচ্ছে ক্যালসিয়ামটাকে আমাদের বোনে নিয়ে যাওয়া এবং বোনে এটা কাজে লাগানো বোনসে অ্যাবজর্বশন করা শোষণ করা তো ভিটামিন ডি অভাবে তাহলে বাচ্চাদের হবে কি বাচ্চাদের ক্ষেত্রে হয় রিকেটস এটা হচ্ছে চাইল্ডের ক্ষেত্রে আর অ্যাডাল্টের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে কি হবে অস্টিওমালেশিয়া দেওয়া হয় হ্যাঁ এবং স্কিনের
হয় ইনফার্টিল হতে নিবিড়ে কি হবে ইনফার্টিল হতে পারে Yeah, yeah.